বিরোধী আমরাই ছিলাম, আমরা কি কংগ্রেস করতাম? বাগজাল জুড়ে রেখে গেছি, সেই জালে সম্পূর্ণ তৃণমূলের নেতা খপ্পরে পড়বে। প্রায় কয়েক হাজার মানুষকে সাক্ষী রেখে বিরোধীদের চ্যালেঞ্জ করলেন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অবজারভার আব্দুল হক। বিস্তারিত আলোচনা করছি, আপনারা দেখছেন ডাব্লিউবি নিউজ টিভি। রবিবার অনুষ্ঠিত হলো চোপড়া বিধানসভার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রশিক্ষণ শিবির। জানা গিয়েছে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো আজ লক্ষ্মীপুর হাই স্কুল মাঠে। আরও জানা গিয়েছে এদিনের প্রশিক্ষণ শিবির থেকে চ্যালেঞ্জ করেছেন বিরোধীদের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ অঞ্চল তৃণমূল কংগ্রেসের অবজারভার আব্দুল হক। তিনি জানিয়েছেন আগামী 15 বছরে কোনো রাজনৈতিক দল চোপড়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসকে সরাতে পারবে না। এছাড়াও তিনি জানিয়েছেন লক্ষ্মীপুরের আশেপাশে 5টি বুথ ঠিক হলে বিরোধীরা নমিনেশন করার সাহস পাবে না বলে তিনি জানিয়েছেন। এদিনের রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরে হাজার হাজার মানুষের সামনে রাজ্য সরকারের একাধিক উন্নয়নের কথা তুলে ধরেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। এছাড়াও তিনি জানিয়েছেন যেভাবে স্থানীয় নেতৃত্বরা লড়াই করছে তাতে এটা স্পষ্ট আগামী পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। তবে এদিনের রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরকে কটাক্ষ করতে ছাড়েননি ব্লক কংগ্রেসের সভাপতি মোহাম্মদ মশিরুদ্দিন। আলোচনা করেছে আজ এটা দিন জেলা গ্রুপের লোক ছে দুজেলা গ্রুপের লোক টিকিট দেওয়া যাবে মনোবর 4টা মেম্বার হয়ে যায় কি 10টা মেম্বার হয়ে যায় তাও লক্ষ্মীপুর আমার কংগ্রেস টিএমসি মেম্বার প্রধান ধর্ম শুরু হবে। আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা আমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছি, যা থেকে বিরোধীকে কেউ না দাঁড়াতে পারে। এবং আমরা গ্রামে গ্রামে টোলায় টোলায় গিয়ে আমাদের সরকারের মামাটি মানুষের সরকারের যা যা উন্নয়ন হয়েছে আমরা প্রশিক্ষণ শিবির থেকে নিয়ে গ্রাম বাংলা তো আমরা এগুলো নিয়ে যাচ্ছি, যা থেকে ওনারা প্রস্তাবক বা নমিনেশন ফাইল করার লোক না পাই। এইভাবে আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে আমরা এই প্রশিক্ষণ শিবির থেকে বুথের কর্মীদের অঞ্চলের লিডারদের আমরা সবাইকে নির্দেশ দিয়েছি যে আপনারা বাড়ি বাড়ি যান, টলায় টলায় যান, আমাদের সরকারের উন্নয়নের কথা যা যা হয়েছে সবাই জানে, আমাদের চোখে রয়েছে বাস্তব উন্নয়নগুলো। আমরা দেশ বিদেশের কথা বলতে যাব না, আমরা সামনে রেখে আমাদের সামনে যে উন্নয়ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের উন্নয়নকে রেখে আমরা এই কাজ করছি, কোনো লাভ নেই। কারণ দীর্ঘদিন ধরে বামপন্থী সরকার 34 বছর ছিল, তখনও এই পঞ্চায়েতটা কংগ্রেসেরই ছিল, এই পঞ্চায়েতটা ডানপন্থী পঞ্চায়েত। আর এই পঞ্চায়েতের সাধারণ লোকজন নিয়ে এখানটায় শিক্ষিত সুশিক্ষিতর হারটা বেশি, মাঝখানটায় বহিরাগত কিছু লিডার আছে, এখানটায় 2-1 মাস অশান্তি করেছিল, সবাই বুঝতে পেরে আমরা সবাই এক হয়ে শান্তির পরিবেশ শান্তির বাতাবরণ দিচ্ছি। এবং 2-4 জায়গায় 2-4টা আছে ওনারা আজকে কিছু কিছু জয়েন করলো, আরও 2-4 জন যে আছে আমাদের প্রশিক্ষণ শিবির থেকে আমাদের বুথের লিডাররা অঞ্চলের লিডাররা এই 1 মাসের মধ্যে ওই কয়টাকে বুঝাই সুঝাই নিয়ে আমাদের দলে নিয়ে উন্নয়নের সামিল হবে। বারবার উঠছিল অবজারভারের নাম উঠছিল যে তিনি খুব ভালো এখানকার দায়িত্ব খুব ভালোভাবে সাধন, অবজারভার বলেন আর এমএলএ বলেন আর এমপি বলেন আমরা পরামর্শ দিতে পারি, কিন্তু নাম রয়েছে ঠিক আছে, কিন্তু এখানকার কাজ যদি কর্মীরা না ভালোভাবে করতো, এখানকার লিডাররা ভালোভাবে না করতো,
আমরা সাফল্যমণ্ডিত হতে পারবো না বা পারতাম না। নিশ্চয়ই অবজারভার সাহেব সবসময় টাইম দেয়, উনার অঞ্চলটা ফ্রি হয়ে গেছে। লক্ষ্মীপুরে যেহেতু একটু বিরোধীরা এখানটায় মাথা চাড়া দিয়েছিল, বহিরাগত বিরোধীরা, তার জন্য উনি এখানটায় টাইম দেয়। ওনার আছে কৃতিত্ব, এখানকার অঞ্চল কমিটির কৃতিত্ব রয়েছে, এনারা অঞ্চলটাকে অনেকটা ভালো করে দিয়েছে। বর্তমানে কিন্তু যেহেতু লক্ষ্মীপুরে কংগ্রেস একসময় ছিল, তো কংগ্রেস আবার কিন্তু মনে করছে যে আমরা লক্ষ্মীপুর থেকেই খেলা শুরু করব। এরা মনের মধ্যে তো প্রধানমন্ত্রী হয়ে গেছে, এইদের কথার আমাদের জবাব নাই। কি হবে না হবে আপনারা সচক্ষে দেখলেন আজকের প্রশিক্ষণ শিবিরটা। জনজোয়ারের জন্য আমি সকল কর্মীদের ধন্যবাদ জানাবো, আমাদের লিডারদের ধন্যবাদ জানাবো, এবং সম্পর্ক করি লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষ আজকে যে প্রতিটা বাড়ি থেকে লোক আসছে। অনেকেই বলছে যে বিরোধী দল বিরোধী দল, এখানে বিরোধী বলে কিছু নেই, এখানে প্রত্যেকটা পরিবার এখন তৃণমূলের যোগদান। বিরোধী আমরাই ছিলাম, আমরা দিয়ে কংগ্রেস করতাম, আমরা সমস্ত যারা কংগ্রেস করতাম সবাই এখন তৃণমূলে যোগদান করে, এবং অবশিষ্ট যে লোকজন আছে সবাইকে নিয়ে আমরা দলে যোগদান করেছি, তাই এখানে বিরোধী বলতে শূন্য। রাজনীতি প্রশিক্ষণটা তো আমি তৃণমূলের দেখছি, মেয়ে ছেলেগুলোকে গ্রুপ লোনের কথা বলে গ্রুপগুলোকে নিয়ে ওখানে রাজনীতি প্রশিক্ষণ হচ্ছে, প্রশিক্ষণ হবে রাজনীতির কর্মীগুলোকে নিয়ে। আর যারাই বলেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে তারা মূর্খের স্বর্গে বাস করে। চপড়াতে একটা বুথ নাই যেটাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওখানে ভোট হবে, বলছে সময় কথা বলবে। তিন নম্বর ছাগলের বাচ্চা কে উনি ভালো করেই জানে, তিন নম্বর ছাগলের বাচ্চা। আমি কংগ্রেস করি, কংগ্রেসে আছে, উনি তো তিনটা দল পরিবর্তন করেছে, তিন নম্বর ছাগলের বাচ্চা কারা চপড়ার মানুষ বলবে। আগামী দিনে আমরা চপড়ায় একটা বাঘ জাল জুড়ে রেখেছি, সেই জালে সম্পূর্ণ তৃণমূলের নেতা খপ্পরে পড়বে। পুজোটা বার হোক, কালী পুজো বার হোক, আমরাও সম্পূর্ণ তৈরি আছি, চেষ্টা চালাচ্ছি, আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই নির্বাচন করে চলবো আমরা।